2024-এর এই ফার্স্ট কাজ, একটা অন্যরকম অভিজ্ঞতা, যেহেতু ছোট্ট বেবিকে নিয়ে যাচ্ছি কাজে। আমরা ব্রাইডের বাড়িতে চলে এসেছি এবং আমার মেয়েকে দেখো ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে এখন। সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি, এখনই চলে আসবে ব্রাইড। মেয়ে উঠে পড়েছে, ওকে একটু ঠান্ডা করছি। তো একটা কথা বলবো তোমাদেরকে, 2023-এর মার্চ মাসের পর থেকে আমি কোনো কাজ করতে পারিনি, যেহেতু আমার শারীরিক অসুস্থতা ছিল। বলো তুমি কিরকম লুক চাইছো? সিম্পলের মধ্যে লাগবে, চোখটা একটু গোল্ডেন করবে, আর রেড লিপস্টিক দেবে, আর তোমার যেরকম ভালো লাগে তো। আচ্ছা ঠিক আছে। বলো পায়েল তোমার আমার কাছে সেজে কিরকম লাগলো? আমার খুব সুন্দর লেগেছে, সাজাটাও সুন্দর লেগেছে, খুব ভালোও লেগেছে। আইটাও, চোখের আই মেকআপটাও আমার খুব সুন্দর লেগেছে। তোমরা যদি ইচ্ছে থাকে এই দিদির কাছ থেকে সাজতে পারো। থ্যাংক ইউ পায়েল, আমাকে বুক করার জন্য। আমি ছোট্ট বেবি নিয়ে এসেছি, তাই তো? হ্যাঁ দিদি, অনেকক্ষণ এসেছে ছোট্ট বেবি নিয়ে, সেই কষ্ট করে আবার আমাকে সাজিয়েও দিয়েছে। তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।